নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কলাতোড় রান্না করে দেখাবো। আর এই কলাতোড় রান্না করার জন্য আমি কলাতোড় কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে আবার একটু হলুদ দিয়ে মেখে রেখেছি যাতে কালো না হয়, সেই জন্য এই সাইজ করে আমি কেটে নিলাম। এখন রান্না করার পালা। রান্না করার জন্য চুলায় একটা আমি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল কিন্তু গরম হয়ে গেল, এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, সবগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে হালকা করে বেজে নেব। আমি নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুন হালকা করে বেজে নিলাম। এর চাইতে গাঢ় করে কিন্তু আমি ভাজবো না, কারণ আমি এই কলাতোড় রান্না করবো যে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা এখন এই তেলের মধ্যে আগে বেজে নেব। এভাবে বেজে নিলে চিংড়ি মাছ আগে বেজে তুলে নিতে হয় না, একেবারে পেঁয়াজ রসুনের সাথে বেজে নেব আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এখন নেড়ে চেড়ে তেলের মধ্যে বেজে নেব হালকা করে। আমি পেঁয়াজ আর রসুন কিন্তু বেশি কড়া করে বাজি না, কারণ চিংড়ি মাছ বাজবো তো সেজন্য। আর এভাবে বাঁচলে কিন্তু চিংড়ি মাছটা আলাদা করে বাঁচতে হয় না। চিংড়ি মাছটা এখন আমি পেঁয়াজ রসুনের সাথে হালকা করে বেজে নিলাম। এখন এখানে যে মশলাগুলো দেব সেগুলো এখন দিয়ে দেব। আমি এখানে রেখেছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া পাউডার আর পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু চিংড়ি মাছ যদি আলাদা করে বাছতে হতো তাহলে আবার আলাদা করে কাজ করতে হতো। আমি একসাথে কিন্তু বসিয়ে দিলাম। আমি নেড়ে চেড়ে মশলাগুলো সব কষিয়ে নিলাম, একবার ভালো করে কষানো হলো। আবারও কিন্তু আমি আরেকটু পানি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। আবারও একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, রেখে রাখবো 2 মিনিটের জন্য। দুই মিনিট একটু ভালো করে কষানো হোক, ফিরে আসবো 2 মিনিট পর। ফিরে আসলাম 2 মিনিট পর। মশলাটা কিন্তু ভালো করে কিন্তু কষানো হয়ে গেল, চিংড়ি মাছটাও কিন্তু একসাথে কষিয়ে নিলাম। এখন এখানে কলাতোড়গুলো দিয়ে দেব। কলাতোড় দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। কলাতোড় আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে একদম ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে কিন্তু মিশাতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন 2 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে ভালো করে কলাতোড়টা কষানো হয়। ফিরে আসবো 2 মিনিট পর। আমি 2 মিনিট পর আবারও একটু
নাড়িয়ে দিতে আসলাম। দুই মিনিট পর আমি আবারও ভালো করে নাড়িয়ে দিলাম, আবারও দুই চার মিনিটের জন্য ডেকে রাখবো, ফিরে আসবো দু চার মিনিট পর। বন্ধুরা আমি আবারও তিন চার মিনিট পর এসে একটু নাড়িয়ে দিচ্ছি। কলাতুর কিন্তু অনেকখানি কষি আসলো। আমি আবারও দু তিন মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এই রান্নার মধ্যে মশলা যত ভালো করে কষানো হবে স্বাদটাও সেরকম ভালো হবে। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো আমি কিছুক্ষণ যাবত এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের জন্য, যাতে কলাতো সিদ্ধ হয়ে আসে। ফিরে আসবো দশ মিনিট পর। বন্ধুরা আমি দশ মিনিট পর এসে ডাক না খুলে এখন একটু নাড়িয়ে দিচ্ছি। কলাতুর কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে আসলো। এটা তো একটু শক্ত জিনিস, ভালো করে সিদ্ধ হতে হবে। নেড়ে চেড়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রাখলাম, ফিরে আসবো পাঁচ মিনিট পর। আমি আবারও পাঁচ মিনিট পর এসে একটু নাড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে আসলো। এ কলাতো রান্নার মধ্যে আমি কিন্তু আলু দেবো, সেজন্য একটা আলু আমি সিদ্ধ করে বেগে রাখলাম, সেটা মিশিয়ে দেব। আমি এখানে একটা আলু সিদ্ধ করে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিলাম, এখানে মিশিয়ে দেব বলে, কারণ এই কলাতো রান্না করলে ঝোল আর কলাতো আলাদা আলাদা হয়ে থাকে। এরকম করে একটা আলু সিদ্ধ করে ভেঙে দিলে রান্নাটা কিন্তু একটু দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু মজা হয়, ঝোলটা একটু গাঢ় হয়ে আসে। তো আমি এখন আলুটা মিশিয়ে দিয়ে এখন ডেকে রাখবো ছয় সাত মিনিটের জন্য। ছয় সাত মিনিটের জন্য আমি আলুটা দিয়ে এখন ডেকে রাখবো, ফিরে আসবো ছয় সাত মিনিট পর। আমি বন্ধুরা আবার ছয় সাত মিনিট পর এসে একটু নাড়িয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেল। রান্নাটা প্রায় হয়ে গেল। আমি কিছু ধনে পাতা কুচি করে রেখেছি, এগুলো উপরে ছড়িয়ে দেব। ধনে পাতা দিকে আমি আবার দু তিন মিনিটের জন্য ডেকে রাখলাম, ফিরে আসবো দু তিন মিনিট পর। এই যে বন্ধুরা, রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেল। রান্নাটা হয়ে গেল, এখন পরিবেশনের পালা। এখন আমি চুলাটা বন্ধ করে দুই মিনিটের জন্য ডেকে রাখবো।
ফিরে আসবো 2 মিনিট পর। ফিরে আসলাম 2 মিনিট পর। আমার রান্না কিন্তু একেবারেই রেডি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখলেন তো কত সহজভাবে আমি কলাতুর রান্না করে আপনাদেরকে দেখিয়েছি। এই যে বন্ধুরা, আমার রান্না কিন্তু একেবারেই রেডি। কত সহজ করে আমি কলাতুর রান্না করে আপনাদেরকে দেখিয়েছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন আমার পেজটি ফলো করে দেবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু কলাতুর রান্নার মধ্যে একটা আলু ভেঙে দিলাম, আপনারা যদি দিতে না আছেন নাও দিতে পারেন। আলুটা একটু ভেঙে দিলে ঝোলটা একটু গাঢ় হয়, একটু মাখা মাখা হয় রান্নাটা, সেজন্যে আমি এই আলুটা দিলাম। আপনাদের ভালো লাগলে আলু দিতে পারেন, যদি ভালো না লাগে আলু নাও দিতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।